হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। এই তো আজকে বিকালে একটা ব্লগ শুরু করছি, আর আমার ব্লগটা দেখা শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। আর যারা আমার চ্যানেলে নতুন দিলে সাবস্ক্রাইব করেন জানো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন নাইস নাইস কমেন্ট করেন। থ্যাংক ইউ এভরিওয়ান আপনাদের সবাইরে। আর আজকে এত বেশি খুশি এখানে দিছি আরও আস্তা, মানে বছরের আর কি কথা কইলাম, আস্তা বছরের মধ্যে সবটা কি বেস্ট গিফট হাজব্যান্ডের দেওয়া সবটা কি বেস্ট গিফট একটা দেখাইমু, আর এর লাগে তো এক্সাইটিং। ই নাই সবসময় তো সব কিছু গিফট আইনা দিরা মানে একটা দিরা, আর ই বছরের লাগে বেস্ট অন গিফট। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর আপনার লগে লগে খুলি কিতা দিস ইয়ারে লাগে সবথেকে বেস্ট অন গিফট হাজব্যান্ডে দিস হই। আর অনেকে আছেন আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করেন জানো, অলরেডি একবার কইছি আর তবুও কইরাম। আর এটা তো অবশ্যই ওদেশে যারা দেখা জানা গোল্ডের কিতা পাকেট এরকম থাকে, সব বক্সের ভিতরে তো উন্নত থাকতে পারে, কিতা দিলা দেখি দিস ইয়ারও হাজব্যান্ডের দেওয়া গিফট বেস্ট গিফট আপনারে। যদি আমি দেখছি একবার অলরেডি কিতা আনছেন, আপনারা কি দেখাইলাম, ভাবলাম আপনারে দেখাইলাই আর একটা ব্লগ করিলাই যে তো আমি ব্লগ করি। এই তো এটা আমার অনেক পছন্দ রাখি, আমি আসলে আমার কাছে অন্য রকম চুড়ি আছে বা ওরকম চুড়িকে আমি চাইছিলাম লইতাম, তো আমার হাজব্যান্ডে দিছি আরও আর দিলাইছে নাই না দেখতে পারলাম। আমি নিজের সাথে আসলাম লগে কেনার মধ্যে গ্রিন স্ট্রিট গেছিলাম, ভাবলাম দিছি আরও আমার সবথেকে বেস্ট গিফট হাজব্যান্ডের দেওয়া গিফট তা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু অনেক সুন্দর, আর অনেকদিন থাকি কি আমার ইচ্ছা কি একটা লইতাম দেখতে পারলাম। ডিজাইনটা একটু ক্লোজ এনে দেখা যায়, অনেক নাইস ডিজাইন। আর একটা এই চুড়িটা অনেকে জানতে চাই বা কোন তাকে লইছি, আর আমি একে লইছি একটা জেবর থাকি গ্রিন স্ট্রিট জেবর থাকি, আর অনেকে জানতে চাই বা হোয়াইট হতো খান দুইটা চুড়ি ফার্স্ট বড়ি হোয়াইট। এটা কিন্তু খুবই হেভি চুড়ি, আর আমি একটু হেভি চাইছিও দেখতে পারলাম। এই তো দেখতে পারা রিগুর দাম কত, ওই দামটা হইলাই অনেকে ইন্টারেস্টিং তখন দাম শুনতা, আর অনেকে জানে হয়তো পছন্দ করেন না, যারা পছন্দ করেন না ইগনো করবা, আর যারা শুনতে ভালো লাগে তারা তো শুনবা। ইগুন কিন্তু অনেক সুন্দর, আমার কাছে তো অনেক বিউটিফুল লাগছে। আর ইগুনের দাম হইল 29-20 পাউন্ড, মানে কি 100 পাউন্ড নাকি 80 পাউন্ড কম, 3000 80 পাউন্ড কম, বিকজ সোনার তখন তো গোল্ডের প্রাইস যে আপ 480, তো এখানে ফার্স্ট বড়ি স্বর্ণ, তো ফার্স্ট বড়ি স্বর্ণের দাম হয়েছে 2920 পাউন্ড, একবারে এক্স্যাক্টলি দাম আমি হয়েছি আপনারা রে। আর জবরটা কেনছে দেখতে পারা অনেক সুন্দর হয়েছে, আপনারা কাছে কিলা লাগছে অবশ্যই আপনারা কমান হয়ে জানান জানো, আর আমি আমার আতার মধ্যে দেখাইলাম ফিন দেওয়া দেখতে পারা কতটা পারফেক্ট হয়েছে, যেহেতু আমি সাথেই আসলাম লগে লওয়া। আর আমার অনেক দিনের ইচ্ছা কি ও রুলি গেছেন লইতে, আমার কাছে সব জাতির রুলিও আছে বড় খেতেও আছে, তাই আমি চাইছিলাম ও কত ও ডিজাইনটা নতুন আমার কাছে লাগে, আর নাইস লাগে ডিজাইনটা একটু ক্লোজ থেকে দেখাইছেন, আমার কাছে অনেক নাইস লাগে এই ডিজাইন দেখতে পারলাম। আর ভাবলাম তে আর গেছি যখন গেছিলাম আসলে কেতা খাফরে শপিং করতাম, ঈদ শপিং করতাম আমাকে তে লই আইসে শোনা যাই হোক। আর দিস ইয়ার আমার হাজব্যান্ডের সবথেকে বেস্ট গিফট অনেক তো দিস ইয়ার, আর সবথেকে আমার কাছে কি বেস্ট গিফট একটা। আর ইনশাল্লাহ আমরা দুজনের লাগে দহর বা সবসময় তো ব্লগ করি আপনাদের সাথে, টুকিটাকি সবটা শেয়ার করি কিতা শপিং করি কোনো যাই, আশা করি আপনারা আরও ভালো লাগবো, আর ভালো লাগলে সবসময় সাথে থাকবা। আর তো আজকে কি আমি এখন খালি শুধু মানে বেস্ট গিফট কিতা দিছেন ওটা দেখাইবা লাগে ও ব্লগটা শুরু করছি, আমি জানি না আস্তা দিনে আর কিছু হরমোনি মানে দিন যদি আরও কোনো খাম খাজ করি আঁকি টুকিটাকি তে শেয়ার করবো, আর যদি টুকিটাকি কিচ্ছু করি না তে তার শেয়ার করতাম না, ব্লগটা ওখানে শেষ করে নিব। আর জানতাম না এখনও মানে
কোনো প্ল্যান নাই কি তা কুকিং করবো নি কিংবা তো কিছু আপনারা এনিথিং আর কি মানে কি প্ল্যান নাই। তো প্ল্যান হইলে অবশ্যই দেখাইমো সাথে তখন জানো। আর যদি আমার কেউ শোভা চৌধুরীর পেজ থাকে দেখা ফেসবুক পেজ থাকে প্লিজ আমার পেজটা ফলো করে দিন জানো, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না, ভালো লাগলে শেয়ার হয়ে দিন জানো। আর অনেক ইউটিউবার আপু ভাইয়ারা সবসময় আমার ভিডিওটা শেয়ার হয়ে দিন, বিগ থ্যাংক ইউ আপনারা রে, এভাবে আমার সবসময় সাপোর্ট করবা আর সাথে থাকবা। এই তো বিকালে বেরের মাংস আলু দিয়া খুব করলাম, আর এখানে দেখতে পারা ফাঁসফোড়ন দিলাইছি পরিমাণ মতো তেল দিয়া তেজপাতা দিয়া অলরেডি বয়লিছি, ভাবলাম একটু শেয়ার করি আপনারা সাথে, আশা করি আপনারা আরও ভালো লাগব। অলরেডি পেঁয়াজাকে ফ্রিজারও কাঠরা আসিল, তো ভাবলাম বেরির মাংসটা রেডি আছে ওয়াশ করে রাখিলিছি আর মানে একে কুক করে দিলাম। আর ফ্রিজারও কি মাংস খেতা হইলাম মাংস পেঁয়াজ কাঠরে রাখলে আদা রসুন লবণ এগুলা দিলাইছি অলরেডি সবগুলা আর দেখাইছে না। আর গরম মশলা খালে গরম মশলার মধ্যে সেটা দিছিলাম ফাঁসফোড়ন দিছিলাম তেজপাতা দিছিলাম আর বাকি গরম মশলা গুলা আদ হচ্ছে না, ভাবলাম আট করলাম তখন তো একটু শেয়ার করি আপনাদের সাথে। একটা তো লো এই তো দুই তিনটা স্টার দিছি, স্টার দিলে কিন্তু অনেক টেস্টি হয় মাংসের কারি। আর আমি তো আলু দিয়ে করলাম একটু গরম মশলা বলুন দিলাম, গরম মশলা দিলে খেতা হয় আর কি ক্রান হয় পালা আলুর কারির মধ্যে। আর অলরেডি খেতা দিছি ডালচিনি দিছি না ডালচিনি দিলাম আর লঙ্গ এলাচি দিছি সব জাতের গরম মশলা দিলাম। আর অনিয়ন টাকা টিনে বাং তো খুব করলাম মশলা এখন আটো করছি না। ফোরটি মিনিটের মতো লাগবো অনিয়নটা বাঙবো আর মাংসটাও খুব হইব পরে খেতে খেতে আরো আটো করলাম একটু শেয়ার করবো। তো টু পিস লাইম দিবো আর ওয়ান গ্রিন পেপার দিবো, বেশি বড় নাই বাসার মাঝে বেশি খেতা ভেজিটেবলের মধ্যে গ্রিন পেপার রেড পেপার কিংবা তো এলো পেপার ওটা তিনটার মধ্যে যে কোনো একটা থাকলেও মাংসের কারির মধ্যে দেন জানো খুবই টেস্টি লাগে মাংসের কারিটা। এই তো যে কোনো কেতা সাইজে কাঠর বড় ছোট টমেটা করে না। আর টমেটো আমি থ্রি দিলাম, বড় বড় হইলে তো ওয়ান কি টু টমেটো দিলে হয়, বড় টমেটো নাই এগুলো একটু ছোট ছোট টমেটো। আর আলু দিয়া বেরির মাংস তো রুটি দিয়ে ভান দিয়ে সপ্তাহে খাওয়া যায়। আর আমার বাসার তো অনেক ফেভারিট আলু দিয়া কেতা বেরির মাংস বোনাও করি, সামটাইম বোনা খাইতে খাইতে ভালো লাগে না একটু জোলালা কারি খাইলে ভাতের মধ্যেও কিংবা রুটি দিয়ে খাইলেও অনেকটা ভালো লাগে। আমি সব রকমই মানে বদলাইয়া বদলাইয়া রাঁধি একভাবে রাঁধতে পারা তাই না। আর এই তো আলু আনছি যে বড় বড় আলু আলু আনছি তিনটা তিনটা ইনাফ ছয়টার সমান লাগে যে বড় বড় এইগুলো কাট করবো। এই তো আলুগুলো গেরা উঠে গেছে বড় বড় সেটা আর জানি না একদম লাগে গাছ মনে হয় নিয়া বেলকানিতে রইলে ওই যে বড় রকম গেরা উঠছে লম্বা লম্বা হয়ে যায় আর তো বড় বড় আলু আশা করি ভালো লাগবো। টেস্ট করো আলুগুলো কিন্তু কারির মধ্যে দিলে অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে আর আমার বাচ্চাটা তো অনেক ভালো পাই আলুর কারি মাংস দিয়ে আলু অনেক টেস্টি লাগে। বড় বড় আলু আর দরতে শেপ লাগে না কাঁঠা বেশি কাঠ গেলে দরতে আরো শেপ লাগবে। এই তো সব জাতের মশলা আট করিলাম, ফার্স্টে কেতা জিরা আট করছি ওয়ান স্পুন করে আট করবো। ধন্যবাদ করলাম
হলুদ, আর মরিচ 1 স্পুন অ্যাড করছি, মিক্স পাউডার 1 স্পুন অ্যাড করলাম, সব ধরনের পাউডার 1 স্পুন করে করে অ্যাড করলাম। সুন্দর করে ডানি সোফট করে মিক্স করে দিলাম। আর এখন বালাটিকে নিয়ে মাংসের সাথে মশলারে বালায় ফোটাইমু। মাংসের কারির মধ্যে তেলটা উপরে দিয়ে উঠে গেছে কি, আর তেল ছুটি উঠে গেলে বুঝবা কারির ফসানিটা অলরেডি হয়ে যায়, রেডি হয়ে গেছে কি। আর এখন আমি আলু অ্যাড করলাম, বুঝতে পারলাম বড় বড় আলু আছে, তিনটা অ্যাড করছি। আর আলুর সাথে 3টা ওই ছোট ছোট টমেটো, 2 পিস লাইম আর 1 গ্রিন পেপার অ্যাড করছি। এগুলো সারা তো তরকারি, আমি আদুরা লাগে যদি সময় বাসা পাহানা আদু লাগে, টেস্টি লাগে না, ওরকম লাগে, অভ্যাসে পরিণত হয়ে গেছি কি, এগুলা কারির মধ্যে দেওয়াও লাগে। যারা দেন তারা জানরা রিয়েলি টেস্টি লাগে কারি, আর যারা দেন না অবশ্যই খাওয়া জানো, এক দুই দিন দেওয়া দেখুন যেন কারির মধ্যে গ্রিন পেপার টমেটো টেস্টি লাগে। এই তো বেরির মাংসটা আলু দিয়া একদম রেডি হয়ে গেছে। আমি একে জুল দেন দিয়া খেতা করছিলাম, একটা আর রেকর্ড করছি না, ভাবলাম একবারে দেখাইব কিরকম কারির লোক হয়েছে দেখতে পারা। আশা করি আমার ব্লগটা আজকে আপনারা ভালো লাগবো, যারা লাইক কমেন্ট করছেন না প্লিজ লাইক কমেন্ট করে লাইক জানো, আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন জানো, আর যারা সুভাষ চৌধুরী ফেস থাকি দেখা ফেসবুক ফেস থাকি ভিডিওটা দেখরা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট করবা, ভালো লাগলে পেজটা ফলো করে দিবা। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই, বাই এভরিওয়ান, সি ইউ সুন।